ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা এবং ডিস্ট্রিক্ট সেলফ ওয়েস্ট ত্রিপুরার উদ্যোগে বুধবার সদর জেলা কার্যালয়ে মিডিয়া সেন্সিটাইজেশন ওয়ার্কশপ অন টোব্যাকো কন্ট্রোল কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন এবং অন্যান্য আধিকারিকরা। টোব্যাকো কন্ট্রোল নিয়ে যেসব আইন কানুন চালু আছে সেই সম্বন্ধে এবং যারা তামাক পরিত্যাগ করতে চান তাদের সাহায্য করার জন্য বিভিন্ন সুবিধার বিষয় নিয়ে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে বলে জানান পশ্চিম জেলা জেলা শাসক। অনুষ্ঠানে তামাক প্রতিরোধে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন উপস্থিত বক্তারা। দিকে প্রকাশ আপনারা যাতে এই টোব্যাকো কন্ট্রোল নিয়ে যে বিভিন্ন ধরনের যে আইন কানুন যেগুলি রুলস আছে আর কি ধরনের ফেসিলিটি কি ধরনের কাজ আমরা করছি কি ধরনের ফেসিলিটি আছে যারা যদি যে তামাক ছাড়তে চায় তো তাদের জন্য সেই সমস্ত জিনিস আপনাদের সামনে তুলে ধরা আর বিভিন্ন অ্যাক্টের যে কোটপার অ্যাক্ট যেটা ইমপ্লিমেন্ট আমরা করি সেটারও বিভিন্ন ধরনের প্রভিশনগুলি তুলে ধরা আর এই মানে টোব্যাকো কন্ট্রোল নিয়ে এখন পর্যন্ত আমাদের ডিস্ট্রিক্টে 150টারও বেশি স্কুল আমরা টোব্যাকো ফ্রি স্কুল আমরা ঘোষণা দিতে পেরেছি। আপনারা জেনে খুশি হবেন যে এই কমপ্লেক্সটা আমরা ইনিশিয়ালি যখন করি আমাদের ডিএম অফিস কমপ্লেক্সটাই আমরা প্রথমে তারপর ঘোষণা দিয়েছিলাম যে এটা টোব্যাকো ফ্রি জোন।